ফ্যানটার ঝালাইটা খুলে গেছে। প্রথমে চালাতে গিয়ে তো খুব ভয়ই লাগছিলো যে ভেঙে টেঙে গেছে নাকি কিছু। এ তো খালি চোখেই মারছে, করিস না রে, চোখটা খাবি। ওর নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? তা আবারও তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা তো আমার এই হাইব্রিড গাড়ি সম্পর্কে জানো, আর যারা জানো না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই গাড়ি সম্বন্ধে তোমরা আরও কিছু জানতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো লেটস স্টার্ট। আজকে যাবো এ টু রিপেয়ার করতে, এই নিয়েই আজকের ভিডিওটা। তা দেখো কী প্রবলেমটা হয়েছে। এই যে এইখানটার ঝালাইটা খুলে গেছে, আর এর জন্য এটাও আওয়াজ করছে, এই গ্লাসে খুব আওয়াজ করছে, আর এটাতেও আওয়াজ করছে। তা চলো দেখতে থাকো ভিডিওটা। গাড়িটার পুরো সামনের কাচটা নড়ছে আর এগুলোও নড়ছে। অনেকদিন ধরে বলছিল দাদা গাড়িটা একটু প্রবলেম হচ্ছে ঠিক করাও, কিন্তু সময় পাচ্ছিলাম না, ওই জন্য আজকে সময় পেলাম, আজকে ঠিক করাতে যাচ্ছি। গাড়িটা এত আওয়াজ হচ্ছে, তোমরাও শুনতে পাচ্ছ। আমার প্রথমে চালাতে গিয়ে তো খুব ভয়ই লাগছিলো যে ভেঙে টেঙে গেছে নাকি কিছু, বা চালাতে গিয়ে ভেঙে যাবে কি না। চলে এসেছি সেই কার্তিকের গ্যারেজে, অনেকদিন ধরে ওকে খুঁজছি কিন্তু ওর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, খুব ব্যস্ত কার্তিক। এতক্ষণ পর ওর সময় হলো আমার লোডারটার হাত দেওয়ার। এতক্ষণ বসিয়ে রাখার পর কার্তিক এখন হাত দিল কাজে। ঠিক আছে আমি নিচ্ছি না, এ তো খালি চোখেই মারছে। নিচ্ছিল মিস্ত্রির চোখ খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি। না দাদা, খালি চোখে করতেই নেই। না দাদা, ওর আমার দেখা হয়ে গেছে ওর কাজ। সে কাজ বলছি না, কাজ ভালো খারাপের কথা আমি বলছি না, কিন্তু আমি হ্যাঁ আমি সেই হিসাবেই কথা বলছি। ওর ওর খালি চোখে, তাহলে আমার এই ক্যামেরার দিকে তাকাইছি তাই চোখটা আমার কথা, ওদিকে তো যাচ্ছেই না চোখ। এইটুকুনি ঝালাইয়ের জন্য এত ঝামেলা। ওয়াইপারের সুইচটাও খারাপ হয়ে গেছে, কার্তিক সেটাকে ঠিক করে দিচ্ছে। বলতে গেলে ভাল লাগছে না, ওর কিছু হেল্প আছে আমার, মাল এনে দেয়া, কাস্টমার পাঠানো। নেবে এর উপর ব্রিজের তলায় যাও, দেখবে দু সাইডে দোকান আছে ব্রিজের তলায়, ওইখানে যাও আগে। ওখানটা না পরিষ্কার করে ওখানটা ও করছে, সত্যি তুই খালি চোখে করছিস, আমার এমনি ক্যামেরাটা দেখেই আমার লাগছে চোখে, করিস না রে, চোখটা খাবি।
লোহা তো গেল গরম হয়। বৈঠা কে রাখিয়ে কই বাত নেই খানা উনা আরাম সে খাকে চার বজে তক আইয়ে কই দিক্কত নেই এখন আর লাস্ট কাজ আছে ব্রেকটা চেক করার। কার্তিক নিয়ে যাচ্ছে, ও বললো নিজের মতন মিলিয়ে দেবে। ঝালাইটা খুলে যাওয়ার জন্য এরকম আওয়াজটা হচ্ছিল গাড়িতে, আর ব্রেকটাও একটু টাইট করিয়ে নিলাম। ও খুব ভালো মিস্ত্রি আর পয়সাও কম নেয় অনেক, আর তোমরা ওর কাছে কাজ করালে বুঝতে পারবে যে ও অন্যান্য মিস্ত্রির থেকে পয়সাও কম নেয় আর কাজটাও ভালো করে। আর তোমরা টোটো বা লোডারের কাজ করাতে চাইলে ওর কাছে আসতে পারো, ওর নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার চলো টাটা, সবাই ভালো থাকো।